এবার কি ধেয়ে আসবে ঘূর্ণিঝড় গতি বঙ্গোপসাগর নিম্নচাপের ত্রুকুটিতে অশনি তো বন্ধুরা এই ঘূর্ণিঝড় গতি কবে কখন এবং কোথায় ধেয়ে আসবে এবং ঘূর্ণিঝড় গতি বা কতটা শক্তিশালী হয়েছে এগুলোর সম্বন্ধে বিস্তারিত আনতে ভিডিওটি পুরোটা দেখবেন এবং একটি আলাদা আলাদা সাবস্ক্রাইবানোর ছাড়াতে ক্লিক করে দেওয়া পাশে ঘন্টির জন্য প্রেস করে আমাদের সাথে থাকবেন সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য সুপার সাইক্লোন আমফানের ক্ষত এখনও শোকায়নি বাংলা থেকে এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আশঙ্কা তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের মৌসুম ভবন এখনই স্পষ্ট করেনি যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে তবে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়নি মৌসুম ভবন জানিয়েছে দশ জুনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে ঘূর্ণিঝড় গতির আগমন বার্তা ঘূর্ণিঝড় আমফানে তাণ্ডবে দুই চব্বিশ পরগনার লণ্ডমণ্ড হয়ে গিয়েছে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এখনও সামাল দেওয়া সম্ভব হয়নি সুন্দরবন ও সাগরের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলে নিমগ্ন গ্রামের পর গ্রাম দু দুবার বন্যা প্লাবিত হয়েছে এরই মধ্যে ফের ঘূর্ণিঝড়ের অশনী সংকেত আতঙ্কের সৃষ্টি করেছে উপকূলবর্তী এলাকা সাকল্য দুই সপ্তাহের ব্যবধানে আরও একটি ঘূর্ণিঝড় নিসর্গ আশ্রয় পড়েছে ভারতের পশ্চিম উপকূলে তারই তিন দিনের মধ্যে ফের বঙ্গোপসাগরে চোখ নাঙাচ্ছে নিম্নচাপ মাত্র আঠারো দিনের মাথায় ঘূর্ণিঝড় গতির সম্ভাবনা উঁকি দিচ্ছে আমফানের পর গতির সম্ভাবনায় সিঁদুরে মেঘে দেখেছে বাংলার মানুষ মৌসুম ভবন জানিয়েছে বঙ্গোপসাগর নিম্নচাপটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে দশ জুন তারই স্পষ্ট হবে যে কতটা শক্তিশালী হবে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তার অভিমুখ কোন দিকে হবে তবে এই নিম্নচাপের জেরে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করবে মধ্য ভারত ও উত্তর ভারতে তার জেরে বৃষ্টি হবে হাওয়া বইবে উত্তর ভারতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে যদি নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে তার নাম হবে গতি নয় তালিকায় দ্বিতীয় ঝড় গতি এই নাম দিয়েছে ভারত এর আগে নয়া তালিকায় প্রথম ঝড় নিঃস্বর্জ আচরে পড়ে মুম্বাইয়ে এবার গতি আছে কি না তারই প্রতীক্ষা তো বন্ধুরা এই ছিল লেটেস্ট নিউজ আবহাওয়া এমন টাইপের আপডেট এবং সবার আগে সবার প্রথম পাঁচজন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর নিচে একটু লাল কালে সাবস্ক্রাইবানো ছিল ক্লিক করে দেয় পাঁচের ঘণ্ডের জন্য প্রেস করে দেওয়া আমাদের সাথে থাকবেন সবসময় সঠিক তথ্য পাওয়ার জন্য আর যে ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে সবার সাথে শেয়ার করবেন তো চলুন এখনকার জন্য এইটুকুনি